বর্তমান একবিংশ শতাব্দীতে এসে কোটিপতি শব্দটা অনেকটা মামুলি মনে হয়। তবে একটা সময় ছিল বাংলাদেশে কোটিপতি হাতে গোনা কয়েকজন ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন জহুরুল ইসলাম। একটা সময় মানুষ বাংলাদেশে কোটিপতি বলতে একমাত্র জহুরুল ইসলামকে চিনত। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না যে কে এই জহুরুল ইসলাম। জহুরুল ইসলামের ইতিহাস জানতে হলে আমাদেরকে পিছনে ফিরিয়ে যেতে হবে কয়েকশো বছর পূর্বে। জনশ্রুতি আছে যে জহুরুল ইসলামের পূর্বপুরুষরা ছিলেন মুঘলদের কর্মকর্তা। বাংলাদেশের প্রথম ধনকুবের জহুরুল ইসলামের জন্ম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে। সময়কাল ছিল ১৯২৮ সালের পহেলা আগস্ট। হাতেখড়ি হয় স্থানীয় বাজিতপুর হাই স্কুলে, তারপর কলকাতার রিপন হাই স্কুল। কলকাতার রিপন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তারপর তিনি ভর্তি হন বর্ধমানের একটি কলেজে। হিন্দু মুসলিম সাম্প্রতিক দাঙ্গার কারণে তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি, পুনরায় চলে আসেন পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। বাংলাদেশে এসে ভর্তি হন মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে, কিন্তু পারিবারিক এবং অন্যান্য কারণে পড়াশোনা শেষ করতে পারেননি এই ধনকুবের। এরপর ১৯৪৮ সালে ভারত ভাগের পর মাত্র ৮০ টাকা বেতনের চাকরি নেন সিএনভির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। একসময় সেখানে চাকরি ছেড়ে সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু করেন ঠিকাদারি ব্যবসা। সরকারি অফিসে ১২০০ টাকার স্টেশনারি দিয়ে তার ঠিকাদারি ব্যবসার সূত্রপাত ঘটে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ধনকুবেরকে। ঠিকাদারি ব্যবসা শুরু করার দুই বছরের মধ্যেই হয়ে ওঠেন দেশের প্রথম সারির ঠিকাদারদের একজন। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় অবদান আছে জহুরুল ইসলামের। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশ সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, হাইকোর্ট ভবন, সুপ্রিম কোর্ট বিল্ডিং, এমপি হোস্টেল ছাড়াও দেশের অনেক বড় বড় প্রকল্পে কাজ করেছে জহুরুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিশোরগঞ্জের প্রধান ডাকঘর নির্মাণ, গুলিস্তান থেকে টিকাতলির মোড় পর্যন্ত সড়ক নির্মাণের কাজ হয়েছে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত ধরে। ঠিকাদারি ব্যবসার মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে ১৯৬৫ সালে আবাসন ব্যবসায় নামেন জহুরুল ইসলাম। আবাসন ব্যবসা প্রথমে শুরু করেন স্ট্যান্ড হাউজিং। দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদেশেও কাজ শুরু করেন জহুরুল ইসলাম। ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম প্রতিষ্ঠান যা মধ্যপ্রাচ্যে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম নির্মাণ ব্যবসা শুরু করে। জহুরুল ইসলামের বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন মধ্যপ্রাচ্যের আবুধাবিতে প্রায় ৫০০০ বাড়ি নির্মাণ করেন, সেই সাথে ইরাক ইরানে তৈরি করেন অনেক উপশহর। এসব নির্মাণ কাজ করতে তিনি বাংলাদেশ থেকে নিয়ে গেছেন অসংখ্য শ্রমিক। মূলত জহুরুল ইসলামের হাত ধরে বিদেশে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়, সেজন্য বলা যেতেই পারে তিনি বিদেশে জনশক্তি রপ্তানির মূল প্রবর্তক। এছাড়াও তিনি দেশে মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান করেন। এখন পর্যন্ত সেগুলোর বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। জহুরুল ইসলাম যেমন ছিলেন ধনাঢ্য ব্যক্তি, তেমনি ছিলেন বড় মনের মানুষ। অকাতরে দান করতেন মানুষের জন্য, দানের ক্ষেত্রে বিন্দুমাত্র ভাবতেন না তিনি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কিশোরগঞ্জে তিনি প্রায় ২০০টি লঙ্গরখানা খোলেন। সেখানে ৫ মাস প্রায় কয়েক লক্ষ মানুষকে বিনামূল্যে খাওয়ান তিনি। ১৯৮৯ সালে কিশোরগঞ্জে নিজ গ্রামে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিষ্ঠা করেন হাসপাতাল। ক্রীড়া অনুরাগী হিসেবেও জহুরুল ইসলামের সুখ্যাতি ছিল। সদস্য ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। রাজনীতি হিসেবেও সুখ্যাতি ছিল এই ধনকুবেরের। পাকিস্তান আমলে ১৯৫৮ সাল থেকে প্রায় ১০ বছর বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম ধনকুবের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৯৫ সালের ১৮ অক্টোবর। এখনও দেশের অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতিকে ব্যাপক ভূমিকা রাখছে জহুরুল হকের পরিবার। গতানুগতিক শিল্পপতির চেয়ে ভিন্ন প্রতি হাঁটতে ভালোবাসতেন জহুরুল ইসলাম। দান, ভালোবাসা, শ্রদ্ধা, স্থাপত্য, এসবের মাঝেই আজীবন বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম কোটিপতি জহুরুল ইসলাম।